আচ্ছা, আমরা পুনর্বাসন জি আমি যেটা বলতেছিলাম যে স্ট্রোক জনিত প্যারালাইসিসের যে সমস্যা রোগী বছরের পর বছর ফেলে রাখে অথবা মনে করে এমনিতেই ভালো হয়ে যাবে, মানুষের বিভিন্ন ধারণা অথবা মানুষের আসলে অনেক ব্যয়বহুল হয়ে যায় চিকিৎসা। একজন স্ট্রোক করার পর দেখা যায় তাকে আইসিইউতে রাখতে হলো, কিছুদিন তার জ্ঞান ফিরলো, ফিরার পর এই যে চিকিৎসা খরচ, কিন্তু এটা যত তাড়াতাড়ি শুরু করা যাবে ফিজিওথেরাপি তত তাড়াতাড়ি তো তার ভালো হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসাটা হতো, যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসাটা পুনর্বাসন আবার তাকে নরমাল লাইফ, ওইদিকে তো রোগী খেয়াল করে না অথবা আমরাও খেয়াল করি না, যার কারণে রোগী বাসা চলে যায়। এখানে খরচের বিষয়টা যেহেতু আসলো, যদি শুরুতে ট্রিটমেন্টটা স্টার্ট করা যায় তাহলে তো সে তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি ইমপ্রুভ হবে যদি শুরুতেই ফিজিওথেরাপিটা চালু করা যায় এবং ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে যদি, আর রোগী যদি এরকম হয় যে রোগী কনশাস, কথা বলতে পারে এখন মোটামুটি, বাট হাত পা নাড়াইতে পারে না, অ্যাটেন্ডেন্সকে যদি শিখিয়ে দেওয়া যায় কিছু ব্যায়াম যেগুলো সে পারে, আমরা কিছু শিখিয়ে দিতে পারি, কিন্তু আসলে অ্যাটেন্ডেন্স তো প্রপার ট্রিটমেন্টটা সে দিতে পারবে না যে কিভাবে ফিজিওথেরাপিটা দিতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের ইলেকট্রোথেরাপি দিতে হয়, নার্ভ স্টিমুলেটর ইউজ করতে হয়, বিভিন্ন আপনার থেরাপিউটিক এক্সারসাইজ যেটা ফিজিওথেরাপিস্ট নিজের হাতে করাবেন এবং নিজের তত্ত্বাবধানে, এবং বিভিন্ন উন্নত বিশ্বে এখন এই ফিজিওথেরাপির এই সময় আমরা হাইড্রোথেরাপি ইউজ করি। এসব প্যারালাইসিস রুগীদেরকে কি করা হয়, হাইড্রোথেরাপি মানে সুইমিং পুলের মতো পুলে নামিয়ে দেওয়া হয়, ওখানে রুগী অটোমেটিক পানির একটা মানে আপ থ্রাস্টের মাধ্যমে এবং ওয়ার্ম ওয়াটারের মাধ্যমে রুগী হাত পা নাড়ায়, দেখা যায় আস্তে আস্তে রুগী ইমপ্রুভ হয়ে যায়। আমরা আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি ডাক্তার সিরাজের সাথে কথা বলছি। জি জি বলুন। আচ্ছা, আমি আমার বয়স 30 বছর, আমি চৌধুরী থেকে বলছি। জি জি। আমার পায়ের, জি দুঃখিত লাইনটা কেটে গেছে। আর আমি যেটা ফিজিওথেরাপির কথা বলতেছিলাম জি, ফিজিওথেরাপি এই প্যারালাইসিসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিতে বলা হয়, এতে আসলে কোনো বেনিফিট আসে না। এসব রোগীকে আপনাকে হসপিটালাইজ করে রেগুলার 3 থেকে 4 বার থেরাপি দিতে হয়, কারণ একটা লোক এক পাশ অবশ অথবা 4 হাত পা অবশ শুয়ে আছে, আমরা সারাদিন নড়াচড়া করছি, সুস্থ মানুষ যারা সবই করতেছি কিন্তু সে তো কিছুই করতে পারে না, তার দেখা যায় রক্ত চলাচল বন্ধ হয়ে আসে, মাসেলগুলো ওয়াস্ট হয়ে যায়, দীর্ঘদিন পরে দেখা যায় রুগী আমরা যদি হাত পা নাড়াইতে চাই আর পারা যাচ্ছে না, মানে জয়েন্টগুলা স্টিফ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে একেবারে শুরু থেকে যদি আমরা ফিজিওথেরাপি দিতে পারি এবং রেগুলার 3-4 বেলা হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দেওয়া যায় এবং আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ডিভাইস ইউজ করি, মানে ওয়াকার, ওয়াকার দিয়ে তাকে ট্রেন করানো হয় কিভাবে হাঁটবেন, মানে আবার পুনর্বাসন, একটা শিশু জন্মের পরে কিন্তু হাঁটতে পারে না, তাকে আমরাই পরিবেশ থেকে শিখাই কিভাবে বসতে হবে, আবার কিভাবে দাঁড়াইতে হবে, আমরা ধরে দেই যে তো এ বাবু দাঁড়াও এইভাবে, তদ্রূপ এই প্যারালাইসিস হলেও রুগী আবার সে শিশুর মতো ঘটনা হয় যে সে আর হাঁটতে পারে না, তখন তাকে বসা শেখানো, দাঁড়া করানো শেখানো, তাকে হাঁটানো শেখানো, এই যে পুনর্বাসন চিকিৎসাটা এটা ফিজিওথেরাপিস্টের রেগুলার এবং 3 থেকে 4 বার থেরাপির মাধ্যমে এটা সম্ভব, এবং হয়তো কিছুটা সময় লাগে, হয়তো 2 থেকে 4-5 মাস সময় লেগে যেতে পারে, এই ক্ষেত্রে আসলে ব্যয়বহুলতার একটা ব্যাপার চলে আসে যে এতদিন ফিজিওথেরাপি মানে সিভিয়ার কন্ডিশন সেটা ইমপ্রুভ তো হতেও সময় লাগে। হ্যাঁ, সময় লাগে, একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হয়, তবে যখন ভালো দিকে তখন যদি যখন বাসায় চলে যাবে তখন যদি অ্যাটেন্ডেন্ট যে থাকেন উনি যদি শিখে নেন এই সময়ের ভিতরে কন্টিনিউ করেন, তাহলে এই সময়ের ভিতরেই যে অ্যাটেন্ডেন্ট থাকে অথবা পরিবারের অন্যান্য সদস্যরা তারা যদি ব্যায়ামগুলো শিখে নেয় তারপরে বাসায় গিয়ে রোগী মোটামুটি ইমপ্রুভ হয়ে গেলে হাঁটতে পারলে আমরা বাসায় যদি তারা করে আস্তে আস্তে রোগী দেখা যায় যে আবার স্বাভাবিক একেবারে নরমাল না আসুক তার নিজের কাজ সে নিজে করতে পারবে, নিজের বাথরুমে নিজে যেতে পারবে, নিজের গোসল নিজে করতে পারবে, নিজের খাওয়া নিজে খেতে পারবে, আরেকজনের উপরে তাকে ডিপেন্ডেন্স হতে হবে না। তো এইজন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে যদি প্রয়োজন হসপিটালে ভর্তি থেকে করতে হয় সেটাও করতে হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।